আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ। আর আজকে যে গাড়িটা নিয়ে এসেছি, মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি, অর্থাৎ জাপানিজ গাড়ি। এই টাইপের গাড়িগুলো কিন্তু সবাই ইউজ করে না। মিৎসুবিশি ব্র্যান্ডের V6 পাজারু, আর এটার মডেল হচ্ছে 1992, রেজিস্ট্রেশন হচ্ছে 98-তে। ফোর হুইল ড্রাইভের গাড়ি, ড্রাইভিং সিট পাওয়ার হচ্ছে 6 রূপ আছে। আর গাড়িটা কোথায় পাবেন, কত টাকা প্রাইস, বিস্তারিত সবকিছু জানবো। তার আগে আমরা একটু আউটলুকটা দেখে আসি। আউটলুকের কথা যদি বলি, প্রথমে আমরা ডাইন সাইড থেকে দেখি। ডাইন সাইডটা যদি দেখি, ডাইন সাইডটাতে কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছু নেই, কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। নিশ্চয় দেখা যাচ্ছে যে টায়ারগুলো একদম নতুনের মতো আছে। তারপরে এই গাড়িটাতে দেখা যাচ্ছে কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছু নেই। দেন পিছনের কথা যদি বলি, আমরা একটু পিছনটা দেখি। এ হচ্ছে গাড়িটার পিছনের লুক, পিছনের লুক, ইন্টেরিয়ার সবকিছু মিলে ওভারঅল গাড়িটার লুকটা কিন্তু অনেক গর্জিয়াস, যদিও ওল্ড শেপের গাড়ি। লেফট সাইডের কথা যদি বলি, এই হচ্ছে গাড়িটার লেফট সাইডের লুক, কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছু নেই। এবার কত টাকা প্রাইস, কোথায় পাবেন? আর বরাবরের মতো আমার সাথে আছে তোফাইল ভাই। আসসালামু আলাইকুম তোফাইল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোফাইল ভাইকে দেখে নিশ্চয় চিনে গেছেন যে আসলে গাড়িটা কোন জায়গার। তো যাই হোক তোফাইল ভাই, আপনি একটু গাড়িটার ডিটেইলস যদি বলেন। এটা হলো 92 মডেল, 98 রেজিস্ট্রেশন, কাগজপত্র আপডেটেড, নাম ট্রান্সফার পসিবল। আচ্ছা, নাম ট্রান্সফার পসিবল। এটা আসলে নাম ট্রান্সফার ছাড়া তো মানুষ গাড়ি নিবে না, আর আমরা নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বেচি হবে। আর গাড়িটা তো সিএনজি এলপিজি কোনো কিছু করে না, এটা ডিজেল গাড়ি। ডিজেল গাড়ি, আচ্ছা, ডিজেল চালিত। এটা হচ্ছে ডিজেল গাড়ি। আপনারা যারা ডিজেল গাড়ি পছন্দ করেন তারা গাড়িটা দেখতে পারেন, এবং ডিজেল গাড়ি V6 টাইপের গাড়ি যারা পছন্দ করেন। জাহিদ তোবল ভাই, এটার প্রাইস কেমন দিচ্ছেন? এটা প্রাইস আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 1350। 1350 সাপেক্ষে আমরা 1350 হচ্ছে আস্কিং প্রাইস। যারা এই গাড়িটা পছন্দ করেন, যারা নিতে চান, তারা সরাসরি ফোন করবেন। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে, আপনারা ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। দেন গাড়িটা পাবেন আপনারা শারমিন কার সেন্টারে। শারমিন কার সেন্টারের লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আর শারমিন কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, 15 নম্বর সেক্টর, ফার্স্ট মেট্রো স্টেশনের ঠিক পশ্চিম দিকে, ডেস্ক অফিসের সাথে হচ্ছে শারমিন কার সেন্টারে। সো শারমিন কার সেন্টারে এই গাড়িটা আছে, আপনারা যারা দেখতেছেন চলে আসবেন শারমিন কার সেন্টারে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন না থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সালাম সবাইকে। তোপাল ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।